এটা আমরা বাগালু পেলাম, এটা ভ্লাদিমির থেকে অল্প একটু দূরে, 11 কিলোমিটার রাস্তা, বিশাল একটা খ্রাম বা গির্জা, রাশিয়ার অন্যতম বিখ্যাত গির্জাগুলোর একটা। বাইরে থেকে সেই বাগালুভবের যে মনাস্তিরের যে ভিড়টা, তার যে দৃশ্যটা, এখানে আমরা পেছন থেকে চলে এসেছি এবং এখানে দেখা যাচ্ছে একটা মানে ওজেরা বা পুকুর মতো, লেক মতো। আমরা এখন যাব সামনে স্টেশন, তারপর স্টেশন পেরিয়ে আরেকটা মনাস্তির, সেটা নেরলি। আমরা এখন যাচ্ছি ছেরকপ পাকরাবা না নেরলি, একদম খোলা মাঠে সুন্দর একটা সেরকপ। চারিদিকে দেখেন প্রচণ্ড সুন্দর মাঠ, ফাঁকা মাঠ এখানে, এবং খুব মানে কি বলে কালারফুল, অলরেডি হেমন্তের কালার। দূরে আর একটা সেরকপ দেখা যাচ্ছে, সে ভগবানের পয়সার অভাব নেই, যার ফলে প্রচুর ঘরবাড়ি তৈরি করে রেখেছে আর কি। এখানে আমরা সেই লেকটার পাড়ে, লেকের এখান থেকে ঈশ্বর আর কি আত্রাসে নিয়ে রিফ্লেকশন সহ ছবি তুলছি। এই তো এখন হাঁটবো, ঘুরতে ঘুরতে ওদিকে চলে যাবো আর কি। এটা সেরকম পাকরবি না নেরলি। আমি আর সীমা দুইজনে এসছি এখানে, জলটা খুবই পরিষ্কার, প্রচণ্ড পরিষ্কার জল। এটা হলো ওই নেরল নদী, এই তো খুব বড় একটা নদী না, অন্তত এখানে যেটুকু দেখতে পাচ্ছি আর কি। আর এই যে এখানে সেরকপ পাকরবি না নেরলি, এটা মানে না নেরলি, এটা মানে এটার মানে হলো অন দ্য নেরল, মানে এই নদীর উপরে, মানে এই নদী থেকেই সেরকপটা বা মানে গির্জাটার নাম। হ্যাঁ, সুন্দর কি বলে হেমন্ত, সুন্দর হেমন্ত দেখতেই পাচ্ছেন।